ভ্যাকসিনের অপেক্ষায় প্রহর গুনছেন দেশবাসী। এমন আবহে কিভাবে সেই ভ্যাকসিন বিলি করা হবে, কোন দফায় কারা ভ্যাকসিন পাবেন, কোন সেশনে কতজন ভ্যাকসিন পাবেন, এসব নিয়ে এসওপি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভ্যাকসিনের অপেক্ষায় প্রহর গুনছে দেশবাসী। এমন আবহে কিভাবে সেই ভ্যাকসিন বিলি করা হবে, কোন দফায় কারা ভ্যাকসিন পাবেন, কোন সেশনে কজন ভ্যাকসিন পাবেন, এসব নিয়ে এসওপি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রধানমন্ত্রী অবশ্য আগে জানিয়েছিলেন এক্ষেত্রে নির্বাচনী পরিকাঠামো ও লোকবল ব্যবহার করা হবে, গাইডলাইন্সও সেই ঘোষণারই প্রতিফলন দেখা গেল। এসওপিতেও বলা হয়েছে এক একটি সেশনে অর্থাৎ একদিনে একটি ক্যাম্পে সর্বোচ্চ 100 জনকে ভ্যাকসিন দেওয়া হতে পারে, তবে সঠিক পরিকাঠামো থাকলে সেই সংখ্যাটা বেড়ে 200 জনও হতে পারে। নির্দিষ্ট এলাকায় ক্যাম্প করা হবে, যেখানে এই ক্যাম্প হবে সেখানে ন্যূনতম 3টি ঘর থাকতে হবে, ওয়েটিং রুম, ভ্যাকসিন রুম ও অবজারভেশন রুম। কেন্দ্রের 112 পাতার এসওপি অনুযায়ী ভ্যাকসিন প্রদানকারী টিমে 5 জন করে সদস্য থাকবেন, একজন মুখ্য আধিকারিক ও বাকি 4 জন তাকে সাহায্য করবেন। মুখ্য আধিকারিক হবেন চিকিৎসক, নার্স, প্যারামেডিকেল কর্মী কিংবা ইনজেকশন দিতে পারে এমন কোনো ব্যক্তি। বাকি 4 জনের মধ্যে একজন রেজিস্টারে নাম নথিভুক্ত করবেন, অর্থাৎ কারা ভ্যাকসিন নিলেন সে সমস্ত তথ্যের দেখভাল করবেন, এমনকি ক্যাম্পের প্রবেশ পথে নজর রাখার দায়িত্ব থাকবে তার উপর। তৃতীয় ব্যক্তি নথি যাচাই করবেন, চতুর্থ ও পঞ্চম অফিসার ভিড় নিয়ন্ত্রণ ও কমিউনিকেশনের দায়িত্বে থাকবেন। ভ্যাকসিন কিভাবে সংরক্ষণ করা হবে তাও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সূত্রের খবর, 24 ডিসেম্বরের মধ্যে রাজ্যগুলিকে প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্র। উল্লেখ্য, দেশে কোভিড-19 ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত বিশেষজ্ঞ দলের সদস্য ভিকে পল জানিয়েছিলেন ভ্যাকসিন বিলির জন্য নির্বাচনী পরিকাঠামোকে অনুসরণ করা হতে পারে, কাজে লাগানো হতে পারে সেই লোকবল। প্রাথমিকভাবে 600 মিলিয়ন কোভিড ভ্যাকসিন ডোজের জন্য প্রস্তুত হচ্ছে ভারত, আর এই কাজের জন্য দেশের কোল্ড চেইন পরিষেবাকে যেমন সক্রিয় রাখা হচ্ছে তেমনি কড়া নজর রাখা হচ্ছে ভ্যাকসিন বিলি বণ্টনের উপরও। আর দফায় দফায় প্রথমে ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী, তারপর প্রবীণ এবং কোমরবিডিটি যুক্ত মানুষদের স্তর পেরিয়ে দেশের দূর থেকে দূরতম অংশে বসবাসকারী সাধারণ মানুষদের ভ্যাকসিন দেওয়ার কাজ সহজতর করতে ভরসা রাখা হচ্ছে ভোটার তালিকার উপর। এদিকে সেরাম কর্তা আদর পুনওয়ালার আশা, নতুন বছরে গোড়াতে টিকাকরণ শুরু হলে 2020 সালের অক্টোবরেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে দেশবাসী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।